সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ঘড়িতে সময় 5:41 আর আজকে হচ্ছে শুক্রবার। তো ভাবতেছিলাম যে বের হওয়া যাক, বাট বর্তমানে বর্ষাকালে যে ওয়েদারের একটা ফ্যাক্ট আছে যেটা হচ্ছে এই বৃষ্টি এই রোদ, মানে ওয়েদার বোঝা খুব টাফ। তার মধ্যে যদি বের হইতে চাই তাহলে দেখা গেছে একটা রিস্ক নিয়েই বের হইতে হয় যে হ্যাঁ ভিজা যাওয়ার সম্ভাবনা আছে। তো যাই হোক বের হয়ে গেছি, আসি হচ্ছে হারিনাল বাজারে। তো মার্তা রোডের ওই দিকেই যাব, আর আমাদের যাদবপুরে এই সাইডে ভালো রাইড করার জায়গা ওই রোডের চেয়ে ভালো কোনো রোড দেখি না। সো চলেন আজকে একটু ঘুরবো আর হচ্ছে আপনাদের সাথে কিছু ভিউ শেয়ার করব। তো চলেন ব্লগটা কন্টিনিউ করা যাক, দেখতে থাকেন। আর এই রোডটা হচ্ছে রিসেন্ট দেখতে পাইতেছি হারিনাল বাজারের রোডটা, যে হানকাটা যাওয়ার। তো এটা হচ্ছে প্রচুর পরিমাণে জ্যাম থাকে। সো আপনাদেরকে জ্যামটা পার হওয়া দেখাই, যদিও একটু রিস্ক। ডাইনে দিয়ে তো বাইরে হইতে পারবো না রে ভাইয়া। শুক্রবার না, এমনিতে ওই রোডে চাপ বেশি থাকে রিসেন্ট। জ্যামের কন্ডিশন ফাইম দেখছো সামনের অবস্থা। সো এইদিকে হচ্ছে কোনো একটা গাড়ি হয়তো বা ঝামেলা করছে যার কারণে জ্যাম বাজে গেছে। এই রোডে এটা প্রায় হয়, মানে এমনিতেও রোডে ড্রেনের কাজ চলতেছে এই যে এই সাইডে, তো মাঝে মাঝে গাড়ি নষ্ট হয়ে যায় যার কারণে জ্যামগুলা বাজে, ছোটোখাটো জ্যামগুলা। তো বাসা থেকে যখন বেরোইছিলাম তখন দেখি রোদ ছিল, দেন হচ্ছে আবার একটু যখন গাড়ি নিয়ে বেরোইতেছি তখন দেখলাম যে আসলে আকাশটা মেঘলা। তো ভাবলাম মনে হয় বৃষ্টি হবে, তারপরে একটা পেপার নিয়ে আসছি পলিথিন, মানে ক্যামেরাটা ঢাকতে হবে যদি বৃষ্টি আইসে পড়ে বাই চান্স, ক্যামেরা মোবাইল মানি ব্যাগ। তো ওর জন্য আসলে ব্যাকআপ হিসেবে একটা বড় সড়ো একটা পলিথিন নিয়ে আসছি। দেখেন এই যে নৌকা ভ্যানে নিয়ে যেতেছে। তো ফাইনালি আমরা এসে পড়ছি আমাদের চিরচেনা হানকাটা ব্রিজ। এখান থেকে নরসিংদীর দূরত্ব হচ্ছে 48, ইটাখোলাতে 30, ভৈরব 78, আর সিলেট হচ্ছে 252 কিলো। আর সবচেয়ে ইন্টারেস্টিং যেটা দেখানোর জন্য আসছি সেটা হচ্ছে এই যে এতদিন যাবৎ বৃষ্টি হইতেছে তার ফল আছে একটা বর্ষা, যেহেতু বর্ষাকাল আর এই বৃষ্টির কারণে বৃষ্টির পানি জমার কারণে যে বর্ষা সৃষ্টি হয়েছে অনেক সুন্দর লাগতেছে, দেখলে বুঝতে পারবেন আপনারা। দেখাই ওয়েট, জাস্ট ওয়েট করেন। সো আমার হাতের বামে দেখতে পাচ্ছেন আপনারা অবস্থা। এই রোডটা হয় কি বর্ষায় আরও কিছুদিন পরে, এবার তো বৃষ্টি অনেক কম হয়েছে যার কারণে পানি অতটা জমে নাই, বাট এই রোডে এই রোড পর্যন্ত পানি উঠে, বিশেষ করে এই যে রেস্টুরেন্টের এই দিকটা এই রোড পর্যন্ত পানি উঠে। ওই রোডেও আমরা পানি উঠছে এরকম অবস্থা আমরা বাইক চালাইছি এখানে। সো ঘটনা হচ্ছে এটা। এখানকার কিছু ভিউ দেখাই, ওহ
সো কথা বলতে বলতে মার্তা বাজারের দিকে চলে আসছি আর ফুয়েল আছে হচ্ছে এক দাগ আছে সো অল্প কিছু ফুয়েল নিয়ে নি আর সো চলেন ফুয়েলটা নিয়ে নি আর আপনাদেরকে পাম্পগুলো দেখাই আমাদের এখানকার পাম্পগুলো ইউনিক টাইপের অনেক ছোট আসলে এই দিকটা অনেক বেশি সুন্দর আমার বরাবরই বলি যে গাছপালা প্রকৃতি আর একটু মানুষজনের চাপ যেটা আমার একটু খুব ভালো লাগে যে মানুষ একটু কম থাকুক মানে ওই জায়গাগুলো আর প্রকৃতি তো দেখতেই পেতেছেন বাট সবচেয়ে কষ্টের কথা হইলো যে কোনো টাইমেই বৃষ্টি নেমে যেতে পারে আর দেন হচ্ছে ভিজা দিতে হবে তারপরেও রিক্স নিয়ে বেরোইছি যে কিছু ফুটেজ আপনাদেরকে দেখাবো ভিডিওর মাধ্যমে জাস্ট এই এতটুকুনি তো দেখা যাক কতটুকুন আপনাদের দেখাইতে পারি আর আসলে ইউটিউবে ভিডিও রেগুলার দিতে চাই বাট দেওয়া হয়ে ওঠে না কেন অলসতার কারণে ভিডিও মেক করতে পারতেছিলাম না মন চায় না পুরাই কনফিউশন তো এই তো আমরা মার্তা ব্রিজে আছি এখন এখানে একটু দাঁড়াবো আর এখান থেকে কিছু ভিউ কালেক্ট করবো দেন হচ্ছে সামনে হয়তো বা কোনো জায়গায় যাওয়া হবে তো এই জায়গাটার কথা বলছি নর্মাল টাইমে মানে বর্ষার দিন বাদে এরকম মানে এই জায়গাটা অনেক উঁচা থাকে আর এখানে আমরা বৈশাখ অল্প অল্প করি আর হচ্ছে এখন বর্ষার টাইম তো আস্তে আস্তে পানি উঠতেছে আর ব্লকটা হচ্ছে এই কাঠের ব্রিজেই শেষ করে দিব সো এটা হচ্ছে কাঠের ব্রিজ তো এরকম আরও অনেকগুলো কাঠের ব্রিজ আছে আমাদের গাজীপুরের এই সাইডে আমাদের গাজীপুরের এই সাইডে অনেকগুলো কাঠের ব্রিজ আছে তো এটা আসলে অনেক সৌন্দর্য মানুষ আসে দেখতে মাছ ধরতেছে কি মাছ রে ভাই এই দিই শৈল টাকির বাচ্চা মনে হয় হ্যাঁ যাক এটা হচ্ছে প্রাইসটা
আর এই হচ্ছে প্রকৃতি। আর ওই ভাই ওইখানে মাছ মারতেছে, ওই এক ভাই মনে হয় মাছ মারতেছিল, ওইখানে চাচা নৌকা দিয়া জাল দিয়া মাছ ধরতেছে। তো এই তো ভিডিওটা হয়তো এখানে শেষ করে দেওয়া লাগবে। তো আশা রাখি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন, কোনো কিছু জানার থাকলে কমেন্টস করবেন, আর যদি চ্যানেলে নতুন হন অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের জন্য এই পর্যন্তই, টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ।